জেরুজালেমকে ইসরায়েলের রাজধানী করার অধিকার কারণেই বললেন মহাতির প্রিয় বন্ধুরা দেরি না করে বিস্তারিত জেনে নিই বাইতুল মুকাদ্দসকে ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার যেই সিদ্ধান্ত অস্ট্রেলিয়া নিয়েছে তার তীব্র সমালোচনা করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী মহাতির মোহাম্মদ তিনি বলেছেন জেরুজালম বা বাইতুল মুকাদ্দস ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দেওয়ার অধিকার কোনো দেশেরও নেই রবিবার ষোলোই ডিসেম্বর থাইল্যান্ডের রাজধানী ব্যাংককে এক অনুষ্ঠানে মহাতির এসব কথা বলেন বাইতুল মুকাদ্দস শহরে মুসলমানদের কেবল কেবলা আল আকসা মসজিদ অবস্থিত এবং এই শহরটি চিরদিন ফিলিস্তিনিদের মালিকানায় ছিল কাজেই এই নগরী ফিলিস্তিনি ভূখণ্ডের অংশ হয়েই থাকবে তিনি আরও বলেন বিশ্বের কোনো কোনো সরকার বাইতুল মুকাদ্দসকে ইসরায়েলের মতো এমন একটি সরকারের সঙ্গে জড়িয়ে ফেলার চেষ্টা করছে যার সঙ্গে এই নগরীর বিন্দুমাত্র সম্পর্ক নেই মুসলমানদের সঙ্গে ইহুদিদের সংঘাত বাড়িয়ে দেওয়ার লক্ষ্যে এটি একটি ষড়যন্ত্র বলে উল্লেখ করেন মালশিয়ার প্রধানমন্ত্রী। এর একদিন আগে অস্ট্রেলিয়া সরকার বাইতুল মুকাদ্দাস শহরকে দখলদার ইসরায়েলের রাজধানী হিসেবে স্বীকৃতি দিয়ে ঘোষণা করে। ওই নগরীতে ইহুদি বসতি নির্মাণের কাজ শেষ হলে অস্ট্রেলিয়া দূতাবাস তেল আবিব থেকে জেরুজালেমে স্থানান্তর করা হবে। অস্ট্রেলিয়ার এই ঘোষণা নিন্দা জানিয়েছেন বিভিন্ন মুসলিম দেশ। প্রিয় বন্ধুরা, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। আমাদের ভিডিওগুলো যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না কিন্তু